আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আপনারা দেখতে পাররা এখানো নাগামরসুর গাছ, এরপরে সাবমারিনোর গাছ। তো আসলে এখন লাস্ট ইয়ারেরও বা উইন্টার প্ল্যান খুলে রাখছিলাম গর ইন্ডোরও। তো এখন একটা মাথাত বুদ্ধি আইছি, দেখি কিতা করা যায়। আপনারা দেখ আমার লগে থাকবা, যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি আছেন আপনারাও ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করছেন আপনি সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। তো যেহেতু লাস্ট ইয়ারের ওভার উইন্টারের প্লান্টস এগুলো রাখছি আর গ্রিন হাউসের ভিতরে আছে, তো অলরেডি একটা ফুলি হার্ডি প্লান্ট হয়ে গেছে। তো যেহেতু হার্ডি প্লান্ট হয়ে গেছে, তো আমি কিতা একটা বুদ্ধি বা করছি আপনারা কাছে আমি কইরাম। বুদ্ধিটা হইলো, দেখি যেখানে বাড়া রাখিয়া কিতা অবস্থা হয়, আর যেগুলা নতুন বিস্তনে করছে ওগুলা গ্রিন হাউস রাখি দিমুনে, আর ওভার উইন্টার প্লান্ট যেগুলো জীবিত আছে ওগুলো মানে বাড়া ডাইরেক্ট টবর মাঝে বা মাটির মাঝে রইয়া দেখি কি অবস্থা হয়। ও বুদ্ধি বা করছি আপনার কাছে কিলা লাগবো জানি না, দেখা যাক কিত হয়। অতি নটারে এখানো গাড়ি দিমু আমি চিন্তা করছি, মাথাত খুব ভালো একটা বুদ্ধি আইছে, দেখা যাক কিত হয়। তো এগুন তোরা আসলে গ্রিন হাউস রাখিয়া টাইম মানে জায়গা নষ্ট করে লাভ নাই, জাস্ট এক্সপেরিমেন্ট একটা করমু, আর একটা তো বড় ইয়া দেখমু কিতা অবস্থা হয়। তো যেহেতু এখন তোর লাগে একটু মায়া কম, ওই দোকান ফুল আইসে ঠিক আছে, কিন্তু মরি চুরি যে কোনো ধরেন না, ওই দেখা যায় একটা মাশাল্লাহ আইসে দেখা যায়, দেখতে পাররা। তো এগুন কিতা করলাম, যেহেতু মেয়ের এন্ড এখন, তো দেখা যাক এগুন আমি বাড়া রই দিমু, একবারে মেয়ের এন্ড এখন। তো দেখা যাক, জুন আইচ্ছে আর বেশি দিন নাই, দুই একদিন আছে। তো দেখা যাক কিতা হয়, আমি বাড়া রোপণ করলাম কোনানো আপনার লগে, আউকা আমার লগে আমি কোনানো রোপণ করবো দেখাইলাম ভিউয়ার সকল। ও দেখতে পারলাম কত বড় একটা ফট, ওদের ওগুর মাঝে আমার প্ল্যান আছিল যে নতুন নাগামরিচ বা খাসামরিচ রোপণ করতাম, তো এই জায়গাতে আমি মাইন্ড চেঞ্জ করে দিছি, করিয়া মানে বুদ্ধি বা করছি ওগুন তোরে অন্যান্য রই দিতাম। তো দেখা যাক কিলো হয় কিত হয়, তো লগে থাকা দেখুক। তো ভিউয়ার সকল আসলে দেখতে ভালো লাগে, খারাপ লাগে আবার যে এখন তোরে এখানে রইলে কিলে ওইব জানতাম না, আসলে ওলাট পটো থাকলেও ভালো আসল বাড়া রাখতে চাইলে রাখতাম পারি, বাট আমি এখানে রহিয়া দেখি কিতা অবস্থা হয়, দেখা যাক। বিয়ার সবল মাটি কমানি লাগবো, কেন রহিত হইলে মাটি কমাইতাম হইব। তো বিয়ার সবল দেখতে পারছো আমি কতটুক মাটি কমাইছি দেখতে পারলে, আর ওই দোকা কত মাটি কমছে। এখন আমি কিতা কর্মী করে নিছে কিছু ফার্টিলাইজার অ্যাপ্লাই করবো। ইয়ার সকল মুরগর বেট দিলাম, চিকেন প্লেট, দেখতে পারছেন চিকেন প্লেট দিছি, ফিশ প্লেট, বোন মিল দিলাম, দেখতে পারলা ফার্স্ট এক মুট করে দিছি, দেখতে পারছেন দেখতে পারলা গাছ বিসমিল্লাহ সবচেয়ে বড়, ওগু করে দিয়ে দিমু দেখতে পারলা। জোয়ার সকল ওই দোকা বা করছি ফর্তনে পজিশনটা দেখতে পারলা একটা, এই দেখো আসলে একটা মাড আইডিয়ার আমার আইসে আইস, তা মাড আইডিয়া থাকলে আমি আইডিয়ার করছি জানি না, দোয়া করবা ভালো হইতো। আরো দেখতে পারলে একটা রোপণ করলাম, পরে আরো দুইটা রয়েছে। তো বিবার সকল ও দেখতে পারছেন একটা দুইটা তিনটা, দেখতে পারা তিনটা তিন বাই দি, আর ওই দেখো গাছ দেখতে পারছেন। আর এখন সর্বপ্রথম যে মাটি তুলছিলাম ওগুন দিমো, এগুন দিতাম না, এগুন তো সব তোলর মাটির লইম। তো বিবার সকল
মাটি দিলাইছি, একবারকে দিলাইছি, ওই গেছে আর লাগতো না আগের, ও দেখতে ফেললা তার নিচ কালা কিলা। আর ওই দোকানে একটা ও একটা একটা তিনটা তিন বাই দিয়ে আছে, দেখতে ফেললা ও দেখতে পারছি। তো ওই দোকা গাছ কালা কিলা, এখন একটু ট্রিম করিয়েও দিব আরো। তো বিয়ার সকল কিছু ফিশ প্লাট বোন মিল টপ ড্রেসিং করবো এখন, দেখতে পারো এইভাবে টপ ড্রেসিং করি আনব চতুর্দিকে, দেখতে পারলা আর কিছু উমর করবি দিব এইভাবে, দেখতে পারলা একটা ডাক হয়ে গেল ওখানে। তারপরে ফ্রেশ কম্পোস্ট, ফ্রেশ কম্পোস্ট এইভাবে দিবা টপ ড্রেসিং করার সময়। তো দেখতে পারো আমি এইভাবে অ্যাপ্লাই করবো, দেখতে পারো। তো ভিউয়ার্স সকল আপনারা দেখতে পারছ আমি মরসর গাছ সাবমারিন দেখতে পারা ফুল কেন দেখা যার আইসে, আর ও দেখতে পারা আমি যে আজকে আমার মাথার মাঝে যে বুদ্ধিটা আইছে, এই বুদ্ধিটা কতটুক ভালো হয়েছে আর কতটুক খারাপ হয়েছে জানি না, আপনারা জানাইবা। কিন্তু আমার সে লাগের বুদ্ধিটা আসলে আমি বালা করছি না, বাড আইডিয়া, এটা গুড আইডিয়ার নাই। তো আসলে ই যে টপ দেখতে পাররা আর ই যে লাভবুসি একটা নাগার গাছ, একটা রোপণ করতে পারলে আসলে ভালো আছে। কিন্তু এই জায়গাতে আমি একটা জায়গাত দুইটা দুইটা জায়গা তিনটা রোপণ করে নিছি তিন জাতে। তো দেখা যাক কি তো এক্সপেরিমেন্ট, আর এগু মায়া কমে গেছে ওভার লাস্ট ইয়ারের ওভার উইন্টার প্লান্টসের লগে, ওভার উইন্টার প্লান্টস থাকা লাস্ট ইয়ারের এর লগে গিয়ে আপনার এটা লই গেছে আর কি, কইতাম সেইদাম মায়াটা একটু কমে গেছে। আরও দেখতে পাররা নাগার কিছুটা ফুল আইছে। তো আপনারা এলা করবা না আমার দেখা দেখেও দেখতে পারা না, গা দেখতে পারা আইসে কয়েকটা, আর কিছু ট্রিম করিয়াও দিলাইছি কেন, কিছু ট্রিম করছি তলে দি উফরে দি তোরা ট্রিম করছি। এখন দেখা যাক আসলে এখন ঘটনা কী তো হয়েছে জানোই তো, এখন ঘটনা হইব কেন বেশি ক্রাউডি হয়ে গেছে, ওবা ক্রাউডি হয়ে গেছে এখন আমার গার্ডেনও স্পাইডার বেশি, স্পাইডার মাছ চাইয়া কেন মানে জবান দিব জঙ্গল লাগাই দিব দেখলাম। তো আসলে এর লগে আর একটা গুড আইডিয়ার হয়েছে না, তো দেখা যাক কি তো হয় এখানে। নেক্সট দিস ইয়ার তো আমি ওভার উইন্টার প্ল্যান করতাম না, এগুলা পুরানা গুণ নয়া গুণ করার চেষ্টা করবো, এর লগে ইলা করে নিছি, এলা দেখা যাক কতটুক সাকসেস হয়। আপনারা দোয়া করবা আমার এই গাছের লগে যাতে আরও ভালো সাকসেসফুল হয়, আর এই আইডিয়াটা আসলে মাথাত আইসে যেলা আমি করে নিছিও আসলে কিতা কইতাম, আসলে একটা বাদ আইডিয়ার গুড আইডিয়ার না আমার সে লাগের। তারা দেখা যাক যদি দেখা যায় সাকসেস হয় বালা তে বুঝবো আইডিয়াটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, আপনারা দেখবা। তো যাই হোক আমার চ্যানেল লাগে যারা ভিজিট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবার, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর সম্পূর্ণ কমপ্লিট করো হয়ে গেছে, ফানি টানি দিলাইছি সকলটা, আর কয়েকদিন পরে আমি ইপসন সল দেওয়ার ব্যবস্থা করবো, তাহলে শাওয়ার করাইবো একটা, তো দেখা যাক কি তো হয়। তো যাই হোক আরও কিছু ট্রিম করিয়া দেওয়ার ইচ্ছা আছে কিন্তু জানে মানে না, কারণ প্রতিটা ডালে ডালে ফুল দেখলাম আর কিছু খাটছি, যত ফুল খাইটা ফেলাইছি তারপরে আর জানে মানে না ফাটলাই করে দিলাইছি প্রায়, তা মায়া সারিয়েও তো আরও খাটলে ভালো আছেন। তো যাই হোক এনিওয়ে, তো আপনার ভালো থাকা সুস্থ থাকা, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আপনারা মতামত জানাইবা কমেন্ট সেকশনও, এটা গুড আইডিয়া না বাড আইডিয়া, এটা আমি কই মাড আইডিয়া আজকের লগে। তো আল্লাহ হাফিজ, বাই।